প্রধান বিরোধীদের ডেপুটেশন নেবার জন্য ঘন্টার পর ঘন্টা নিজের দপ্তরে উপস্থিত থেকেও আসলো না ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের লোকেরা। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলে। যদিও বিরোধীদের অভিযোগ সময় কিছুটা দেরি হয়েছিল, কিন্তু প্রধান সেই ডেপুটেশন নেননি। শুক্রবার অরবিন্দ অঞ্চলে ডেপুটেশনের জন্য সময় দিয়েছিল অরবিন্দ অঞ্চলের প্রধান অনিতা চন্দ্র লোহার। সময় ছিল দুটো, কিন্তু অনেকটা সময় পার হবার পরও অরবিন্দ অঞ্চলের বিজেপি বিরোধী দলের লোকেরা সেই ডেপুটেশনে অংশগ্রহণ করেননি, প্রধানের কাছেও আসেনি। প্রধানের বক্তব্য, ওদের জন্য অনেকটাই সময় আমার নষ্ট হলো। যদিও এই বিষয়ে অরবিন্দ অঞ্চলের বিরোধী দলনেতা শিশির কান্তি মণ্ডল বলেন, তাদের ঢুকতে দেয়নি তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন, তাই আমরা ডেপুটেশন দিতে পারিনি। আমাদের সেখানে ঢুকতে দেওয়া হলো না, হ্যাঁ, আমাদের সাথে অসভ্য ভাষায় অসম্মানজনকভাবে কথাবার্তা বলা হলো এবং বললেন লাস্টে যে দুইটার সময় টাইম দেওয়া ছিল, আপনারা একটু দেরি করেছেন, প্রধান ম্যাডাম নাই, ডেপুটেশন নেওয়া যাবে না। আপনি দেখেন, দেওয়া যাবে না। তারপরে আমি প্রধান ম্যাডামকে ফোন করলাম, ফোন করে বললাম ম্যাডাম আমরা তো আসছি, বললো আপনারা দেরি করে আসছেন, আমি চলে আসছি ভ্যাকসিন নিতে, আমার পক্ষে এখন আর ডেপুটেশন নেওয়া সম্ভব নয়। আমরা রাস্তার থেকে অঞ্চলে ঢুকতে পারলাম না, আজকে কেন তৃণমূলের নেতৃত্ব আমাদেরকে অঞ্চলের গেটে আসে বাধা দিবেন? আজকে আপনাকে যদি আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করি খাওয়া দাওয়ার জন্য বা যে কোনো কারণে, আর মেইন দরজা আটকে রাখি, তাহলে কি আপনি আমার বাড়িতে ঢুকে আমার আত্মীয়তা নিতে পারবেন? আজকের প্রধান ম্যাডাম আমাদের সাথে এই ধরনের আচরণ করলেন, তার তৃণমূলের লোকজন একদম পতাকা হাতে, হ্যাঁ, আমাদেরকে সেখানে বাধা দিলেন। আজকে প্রধান ম্যাডাম নাই থাকতে পারেন, অসুবিধা থাকতে পারে, উপপ্রধান সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, তারা আমাদের ডেপুটেশনটা নিতে পারতেন, কিন্তু আজকে সেক্রেটারি সাহেবের কাছে পর্যন্ত পৌঁছাতে পারলাম না, বা সৌজন্যের খাতিরে সেক্রেটারি সাহেব বা কোনো অফিসিয়াল এসে আমাদেরকে কিন্তু বললেন না যে প্রধান ম্যাডাম নাই, আজকে ডেপুটেশনটা হবে না। তৃণমূলের নেতা কর্মীদের মুখের থেকে শুনে এবং তাদের যে স্লেজিং, তাদের যে কুৎসা, তাদের যে গালাগালি, সেগুলো শুনতে শুনতে আমাদের চলে আসছে, বাধ্য হয়ে আমাদের চলে আসতে হবে। ওখানে একটা আমরা ওখানে জোর করে ঢুকতে গেলে ওইখানে তখনই একটা গণ্ডগোল হয়, কিন্তু আমরা গণ্ডগোল করতে আসিনি, আমরা শুধু নাগরিক, আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানতে চাইতে গেছি। আমার নাম শিশির কান্তি মণ্ডল, আমি অরবিন্দ অঞ্চলের বিরোধী দলনেতা। আজকে প্রধান ম্যাডাম যে কাণ্ড করলেন, তার আমি বা তৃণমূলের নেতৃত্ব যা ঘটালেন, তার আমি তীব্র ধিক্কার জানাই। আমরা গ্রামের মানুষ, দু চার পাঁচ মিনিট আমাদের দেরি হতে পারে, তিনি কিন্তু আমাদের কথা শুনতে পারতেন, অথবা অফিসিয়ালসদের দিয়ে সবিনয়ে আমাদেরকে বলাতে পারতেন যে দেরি হয়ে গেছে, আজকে উনি নেই, আজকে হলো না, পরবর্তী সময়ে আপনারা এই ডেপুটেশনটা দেবেন। কিন্তু তার পরিবর্তে যে ধরনের অপমানজনক পরিস্থিতির মধ্যে উনি ফেললেন, তার আমি তীব্র নিন্দা জানাই, এবং আমরা পৌঁছাইনি, এটা সর্বৈব মিথ্যা। হ্যাঁ, মানুষ দেখেছে আমাদের রাস্তার থেকে অঞ্চলের দিকে নামতে দেওয়া হয়। গণতন্ত্র পদ্ধতিতে ওরা ডেপুটেশন দিতে আসার কথা ছিল আজকে, আজকে দুই তারিখে ওরা ডেট দিছিল, আমি আজকে ছয় তারিখে ডেট দিছিলাম। তো দুইটা অবধি আমি দুইটা টাইম দিছিলাম, আমি সাড়ে তিনটা অবধি ছিলাম, অঞ্চলে ছিলাম, কিন্তু ওরা আসলো না। কেন যে আসলো না, আমাকে কোনো ফোনও আর করলো না, ফোন করেও জানায় নাই যে কেন আসলো না, কী কারণে আসলো না। এখন ওনারাই বলতে পারবে কেন আসলো না, কী কারণে আসলো না। ওরা তো আমাকে ফোন করলো না, ফোন করলে জানতে পারতাম যে কী কারণে আসলো না। ওদের দাবি ছিল 100 দিনের কাজের জন্যে, কেন আমরা ক্যাডার দিয়ে কাজ করাচ্ছি। তো আমার কথা হলো, আমি আমার জিপির অনেক মানে 100 দিনের কাজের অনেক মানে কাজ অনেক পিছায় গেছিলো, 100 দিনের কাজ অনেক পিছায় গেছিলো, যার জন্য আমি কাজের অগ্রগতি আনার জন্য ওদের হয়তো লোক নাই বা কোনো কারণে হয়তো আসে নাই, ওরা তো আমাকে জানায় নাই আমি কি করবো। মানে মিটিং ছিল, মিটিং টিটিং বাদ দিয়েও আমি ওদের জন্য অপেক্ষা করলাম, আসলো না। এখন আমাদের কি মানে, আমি তো চাই যে ওরা মানে ডেপুটেশন দেখ, যাতে আমি জানতে পারি কি কি অসুবিধা আছে, সেটা তো জানা হইল না।